আরে তোমার হাতে এত বড় ব্যাগ, আরে আমাকে দাও, আমাকে দাও। সাত সকালে তাজা শাকসবজি নিয়ে এলাম, ভিতরে দেশি শিম মাছ, দেখো কেমন ছটফট করছে, রান্না করো। তুমি তো জানোই জয়িতা শিম মাছের ঝোল খুব পছন্দ করে। তাজা শাকসবজি না ছাই, এগুলো সব কাল রাতে কারওয়ান বাজারে ট্রাক করে এসেছে, তোমাকে বলেছে যে তুলে নিয়ে আসলাম, তুমি সেটাই বিশ্বাস করে নিলে। দেখি শিং মাছের কি অবস্থা, এটা দেশি শিং মাছ, চাষের মাছ, তোমাকে বোকা পেয়ে চালিয়ে দিয়েছে দেশি শিং মাছ বলে। মা কি ব্যাপার, কি হয়েছে বাবা? দেখ দেখ তোর মা কি বলছে। আমি তোর জন্য শিং মাছ নিয়ে এলাম, আমার একটা পরিচিত ওই মাছ বিক্রেতার কাছ থেকে, সেই মোমিন সিং থেকে লোকটা মাছ এনেছে। আর তোর মা কি বলছে দেখ, কি বলছে দেখ। কি ব্যাপার মা, দেখি তো। দেখ সত্যি তো দেশি শিং মাছ মা। মা তুমি না কিচ্ছু বোঝো না। আমি তো কিছুই বুঝি না, সব বুঝিস তুই আর তোর হাবলা বাবা। দেখলি দেখলি কি বলছে, অস্ত্র হাতে নিয়ে দেশ স্বাধীন করে ফেললাম, 30 বছর ধরে শিক্ষকতা করছি, আর তোর মায়ের কাছে আমি কোনোদিন বুদ্ধিমান হতে পারলাম না। বাবা মা না কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। আমার বাবাকে যে হাবলা বলে সে নিজেই হলো হাবলা, তাই না? এদিকে যে ডাক্তার ওনাকে একা একা বাইরে যেতে নিষেধ করেছে, ভারী জিনিস তুলতে মানা করেছে, সেটা তো বললি না। ঠিক ঠিক, মার কথা কিন্তু একদম ঠিক। খবরদার বাবা আর যেন না দেখি। যাও জলদি ফ্রেশ হয়ে নাও, ব্রেকফাস্ট শেষ করে আমাকে একটু ক্যাম্পাসে যেতে হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। দেখলে তোমার এই হাবলা স্বামীর মেয়েটা কত বুদ্ধিমতী, দেখতে দেখতে ও কত বড় হয়ে গেল, আমরা টেরও পেলাম। তুমি যাও রেডি হয়ে আসো, আমি নাস্তা দিচ্ছি। সরি সরি সরি, একটু দেরি হয়ে গেল। এতক্ষণে তুমি আসো না, সে আমি কখন থেকে একা একা বসে আছি। আর বলো না, ক্যাম্পাসে গিয়েছি হুমায়ুন স্যারের কাছে, রেকমেন্ডেশনের ড্রাফট কপিটা দিয়ে একটু কথা বলে চলে আসব। তো স্যার যে একটা মিটিংয়ে ঢুকেছেন তো ঢুকেছেনই, বের হওয়ার আর নাম নেই। যখন বের হলেন কাজ শেষ করার পর এই যে উনি গল্প জুড়ে দিলেন, আর সে সবার কথা না। তখন আমি হুমায়ুন স্যারকে কি করে বলি যে আমার প্রেমিক বেচারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে আছে। তোমার এই হুমায়ুন স্যার ব্যাট, মানে আমার লাইফের এবং তোমার লাইফের সেকেন্ড ইয়ার থেকে যে কত সময় খেয়ে ফেলেছে সেটা একমাত্র আল্লাহ জানে, আর সে জানে। সে না আমার লাইফে কাবাব মে হাড্ডির মতো, বুঝছো? স্যারকে তুমি একদম হাড্ডি বলো না তো, স্যার আমার স্টুডেন্ট লাইফের একজন সুপারহিরো, উনি না থাকলে আমি কোনোভাবেই ভালো রেজাল্ট করতে পারতাম না। আর দেখো না আমি যে বাইরে এমএস করতে যাচ্ছি, হ্যাঁ স্টুডেন্ট লাইফ শেষ হয়ে গেছে, তারপরও স্যার আমাকে কতটা হেল্প করে যাচ্ছেন। ও আচ্ছা আচ্ছা, আমাকে একটা কথা বলো, মানে তোমার হুমায়ুন স্যার ব্যাটার উদ্দেশ্যটা কি? এই বুড়ো বয়সে মানে ইয়াং মেয়ে দেখলে? রুশো, উনি আমার বাবার ছোটবেলার বন্ধু, আর আমি ভালো স্টুডেন্ট ছিলাম বলে উনি আমার একটু এক্সট্রা কেয়ার নিতেন। এই যা, বুঝতে পেরেছি। আচ্ছা ভালো কথা, তোমার আজকে চেম্বার ছিল না? রিয়েলি? আচ্ছা কি বার? মঙ্গল। মঙ্গলবার? এক্স্যাক্টলি, মঙ্গলবারে আমার চেম্বার থাকে। বাহ,
অ্যাকচুয়ালি তুমি না নামকাও আসতে আমার প্রেমিকা হচ্ছ, খবরই রাখো, সে 12টা বাজে আমি ফ্রি হয়েছি। জয়ে জয়ে টেবিলে আয়। ওকে ডাকছ কেন, তুমি শুরু করো না। আমাকে বলছো তুমি শুরু করতে পারবে? ডায়াবেটিস, তোমার সময় মতো খেতে হবে, ওষুধ খেতে হবে, কেন করো এরকম বাবা? আমার দোষ না, তোর মা তো খাইনি। আমি তো খালি পেটে ছিলাম না, অন্য কিছু খেয়েছি। খুব ভালো, তোমরা যদি এখন থেকে এরকম করতেই থাকো তাহলে একদিন দেখবে যে আমি আর বাসায় খাচ্ছি না, আমি বাইরে খেয়ে নেব। বাবা তুমি লক্ষ্মী বাবা আমার, এরকম করো না বাবা, সময় মতো খেয়ে নিও, খেয়ে নিও বাবা। মা তুমিও এরকম করবে না, অনেক হয়েছে। আমি যখন থাকবো না তখন কি হবে তোমাদের? আজকে সারাদিন কোথায় ছিল? মা তোমার হাতের শিং মাছের ঝোল খেলে না বেশতের খাবারও পানসে মনে হবে। তুই আমাদের ছেড়ে চলে যাবি? অবশ্য তোর জীবন তোর ক্যারিয়ার। বাবা আমি একা কোথায় যাচ্ছি, তোমরা তো যাবে আমার সাথে। এই যে চা, তোমার চা। কি হচ্ছে তোমার, কি এত ভাবছো? কিছু না, জয়িতা উঠেছে? সেই সাত সকালে উঠেছে, ল্যাপটপ নিয়ে কি ঘাটাঘাটি করছে। তোমার কি হচ্ছে বলো তো, রাতে ঠিক মতো ঘুমালে না, সকালে হাঁটতেও গেলে না, এখন আবার বসে বসে ভাবছো, কি হচ্ছে? রেশমা, ওকে ছাড়া আমরা থাকবো কিভাবে? ও ছাড়া আমাদের কি আছে? বাচ্চাদের মতো এসব কি বলছো তুমি? জয়িতা দেখে ফেললে? শোনো আমার কথা, শোনো আমার দিকে তাকাও। তোমার মতো ভাবনা আমারও হয়, আমিও রাতের পর রাত জেগে থাকি, তোমাদের কাউকে বুঝতে দিই না। মেয়ে তো বড় হয়েছে, বাইরে পড়তে যাবে, বিয়ে হবে, স্বামী সংসার নিয়ে আলাদা থাকবে, তুমি কতদিন মেয়েকে ধরে রাখতে পারবে বলো? ওকে আমরা বিয়ে দিয়ে ও তো আমাদের সাথেই থাকতে পারে, এটা সম্ভব? সময়কে তো তুমি অস্বীকার করতে পারো না, দেখো সৃষ্টিকর্তা কি করবেন, সব কিছু গুছিয়ে রেখেছেন। তুমি এভাবে ভেঙে পড়ো না, জয়িতা কষ্ট পাবে, মেয়ে বাইরে পড়তে যাবে, তোমার তো কি সাহস দেওয়া উচিত? একা একা বাইরে পড়বে, নিজের দেখাশোনা করবে, তোমার ওকে হেল্প করতে হবে না? তুমি ওর সঙ্গে যেও। আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না।
আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। ঠিক আছে, আমি ওষুধগুলো লিখে দিয়েছি, আপনি টাইম মতো খাবেন। হ্যাঁ স্যার, তিন দিন পর আসবেন। ঠিক আছে। সবুজ, সবুজ স্যার আর রুগী আছে? না স্যার। তাহলে আমি গেলাম। ঠিক আছে স্যার, ওকে। আসসালামু আলাইকুম। আমি দেখছি, অসুবিধা নেই, তুমি যাও। আপনি প্লিজ আপনি বসুন, আমি দেখছি। বলুন আপনার কি সমস্যা? কি সমস্যা মানে, আপনি কি না দেখে সব সমস্যা সমাধান করে ফেলেন নাকি? হ্যাঁ, এটা কি আপনার চেম্বার নাকি কলিকাতা হারবালের দাওয়াখানা কি? আহা, আপনার প্রবলেমটা কি সেটা তো বলতে হবে না, আপনার প্রবলেমটা বলুন। ও মা, আমি একজন মায়া মানুষ, মায়া মানুষ হয়ে আপনার কাছে কেমনে সমস্যার সমাধানের কথা বলি। আচ্ছা ঠিক আছে, আগে আপাতত এই সমস্যাটা দেখেন। আহা, আমি আমি তো চোখের ডাক্তার না, আপনি আপনি ভুল জায়গায় আসছেন। আপনি বরং আপনি কিসের ডাক্তার? কিসের ডাক্তার আপনি? মনের ডাক্তার? মন দেখে সবকিছু বলে দিতে পারেন? আমি মানে আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তুমি, ও মাই গড, কেমন হলো বলো তো? ভাবলাম একটু তোমাকে চমকে দিই। তুই কি করে করলে এটা তো ভাবতেই পারছি না। ও মাই গড, ট্রাস্ট মি, মানে তুমি না হাসলে আর মেকআপটা না খুললে আমার বোঝার উপায় ছিল না। তুমি একটা আচ্ছা ওই শুনো, ভালো হয়েছে তুমি এসছো, আর তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে। বলো। বলবো? ওকে ফাইন। আমি ভাবছিলাম যে তোমার তো স্কলারশিপটা হয়ে গেলে তুমি তো বাইরে চলে যাবে, তো তার আগে যদি আমরা বিয়েটা মানে অ্যাট লিস্ট যদি আমরা এনগেজমেন্টটা করে ফেলতাম তাহলে ভালো তো না? কেন বলো তো, ভয় পাচ্ছ? না মানে, আচ্ছা বিয়েটা তো একসময় দেশে এসে করাই যাবে, আর ক্যারিয়ারের এই টেনশনের সময় না আমার ইচ্ছে করছে না। স্কলারশিপটা আগে হোক, কি বলো? হবে তো না, তারপর শোনো, আই রিয়েলি ওয়ান্ট টু গো অ্যান্ড মিট ইউর প্যারেন্টস। তোমার আব্বা সাথে একটু চাই, ওদের সাথে একটু মানে কথাবার্তা এগিয়ে থাকলো, খারাপ তো কিছু না তাই না? হ্যাঁ হতে পারে। কবে যেতে চাও বলো? অ্যাজ সুন অ্যাজ পসিবল, আগামীকাল। আজকে? আজকে? হুম আজকে। আমি দেখছি। বাবা দেখো তো কাকে নিয়ে এলাম। ওয়ালাইকুম আসসালাম বাবা। ও রুশো, ঢাকা মেডিকেল, তুমি তো ভুলে গেছো বাবা, তুমি আর ভুলো মনে হয়ে গেছো। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি বাবা, যাও ভেতরে বসো। অনেকদিন পরে এলে। জি। কেমন আছো? জি ভালো আছি। তোমার বাবা ভালো আছে? হ্যাঁ আছে, ভালোই আছে, আসলে বয়স হয়েছে তাই। তো এখন পড়াশোনার কি অবস্থা? আঙ্কেল এমডিটা শেষ করলাম, চেম্বার করছি, আর ভবিষ্যতে ইচ্ছা আছে একটা রিহ্যাবিলিটেশন সেন্টার দিই। বাবা ওরা কিন্তু কুমিল্লা। ও আচ্ছা, তাই নাকি? কুমিল্লা কোথায়? দেবিদ্দার ইউনিয়ন, বুড়িচং। দেবিদ্দা তো আমাদেরও, আমাদের গ্রামের নাম গোবিন্দপুর। তোমাদের? দেবিদ্দার ফরাজি বাড়ি, আমার বাবা রুস্তম ফরাজি, আমার চাচা জামশেদ ফরাজি 88-তে এলাকার চেয়ারম্যান ছিলেন। ফরাজি বাড়ি, রুস্তম ফরাজি, তোমার চাচার নাম জামশেদ ফরাজি,
জি হ্যাঁ, উনি মারা গেছেন অনেক আগে, অনেক ধার্মিক লোক ছিলেন। জানি, সবই জানি, খুব ভালো করেই চিনি তাকে। বাবা, 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 মা কোথায়? মা কোথায়? তোর মা তো বেরিয়ে গেল, এখনই চলে আসবে। বাবা, আমার স্কলারশিপের চিঠি এসে গেছে, আমি স্কলারশিপ পেয়ে গেছি। বাবা, বাবা, আমার খুশিতে আমার চিৎকার করতে ইচ্ছে করছে। পাগলি মেয়ে আমার। আরে, তুই আমার যোদ্ধা মেয়ে। আর তুই তো সবসময় রেজাল্ট ভালো করিস, তাই না? আমি তো জানতাম। যা, ফ্রেশ হয়ে। বাবা, বাবা, একটা কথা জিজ্ঞেস করি। বল। রুশো কি সেদিন তোমার সাথে কোনো বেয়াদবি করেছিল? মানে, ও বলছিল তুমি নাকি ওর সাথে কোনো একটা ব্যাপারে। দেখ, তোকে আমি কোনোদিন কোনো ব্যাপারে নিষেধ করি। আজ একটা কথা বলি, ওই ছেলেটাকে নিয়ে যদি বিশেষ কিছু ভেবে থাকিস, তাহলে বলবো ওখান থেকে সরে আয়, সেটা সম্ভব হবে না। কি বলছো বাবা? কেন, কি হয়েছে? ও কিছু বলেছে? বলো। আজকের এই আনন্দ দিনে তোকে আমি এমন কিছু বলতে চাই না যাতে তোর মন খারাপ হয়। হ্যালো, কোথেকে বলছেন? কি বলছেন? ও অ্যাক্সিডেন্ট করতে যাবে কেন? আপনি কোথেকে বলছেন? বাবা, কোন হাসপাতালে? বাবা, কার অ্যাক্সিডেন্ট? তোর মা অ্যাক্সিডেন্ট করেছে, হাসপাতালে যেতে হবে। জয়িতা কোথায়? এতক্ষণ তো এখানেই ছিল। এই দুই তিন দিন এখানেই বসেছিল তোমার সাথে, ঠিক মতো খাওয়া দাওয়া করেনি। আমি লিখে আসলাম, চলে আসবে এক্ষুনি। তুমি যদি আমার কথা শুনতে, বারবার বললাম একা যেও না। তোমার কথা না শুনলে যে বিপদ হয়, কথাটা মনে ছিল না। আচ্ছা, আমি মরে গেলে বাকিটা জীবন তুমি মেয়েটার সাথে পার করে দিতে পারবে? কি যে বলো না, তুমি একটু কি বলছো? আমার বিয়ের আগে তোমার একটা মেয়ের সাথে প্রেম ছিল না, তুমি ওকে বিয়ে করলে ভালো করতে, জানো, অনেক ভালো থাকতে। আমি তো তোমাকে কিচ্ছু দিতে পারলাম না, একটা ছেলেও দিতে পারি। আচ্ছা রেশমা, তুমি এসব কি বলছো বলো তো? সেটা তো সেই মুক্তিযুদ্ধের আগের গল্প, তখন আমার কত, মানে 14 কি 15 বছর। আর তোমাকে আমি গল্পটা এমনি বলেছিলাম, এরপর তো মেয়েটার সাথে আমার কখনো দেখাও হয়নি, আর তুমি সেটাই ধরে বসে আছো, কি আশ্চর্য! শোনো, আমার ছেলের দরকার নাই, আমার একটা মেয়ে 100 ছেলের সমান। আর
আর তুমি ওর জন্য যা করেছ, পৃথিবীর কোনো নারী এই স্যাক্রিফাইসটা করবে কিনা আমি জানি না। দোয়া করো তোমার আগে যেন আমি মরি। রেশমা, আমার অপরাধটা কি? কাল থেকে তুমি আর তোমার মেয়ে আমার সঙ্গে কথা বলছো না। তুমি বোঝো না, না কিছুই বোঝো না। এভাবে রাস্তা থেকে একজন পাগলিকে বাসায় ধরে নিয়ে আসলে, নিজেদের বিছানায় শুতে দিচ্ছ, এর মানেটা কি? কিছু টাকা পয়সা দিয়ে বিদায় করে দিলেই তো হতো, এখন এই জঞ্জাল কে সামলাবে? বাবা, এই মহিলাটা কে? তাকে বাসায় নিয়ে আসার মানেটা কি শুনি। উনি অসুস্থ, খাবার দাবারের ব্যবস্থা কর, ওষুধগুলো বের করে দে। আমি পারবো না। তুমি যতক্ষণ না বলছো উনি কে। উনি আমার মেহমান, যা বলছি তাই কর, যা যা। আর মনে রাখবি, আমার মেহমানের যেন কোনো অসুবিধা না হয়। চৈতা, জয়ী। আরে ওরে ডাকছো কেন?
তোমার মেহমান, তুমি ওকে খাওয়াও, আমার মেয়েটাকে বারবার কেন পাঠাচ্ছ? কি বলছো তুমি? তোমার এই মেহমানকে নিয়ে তো আমার মনে সন্দেহ যাচ্ছে। স্পষ্ট করে আমাকে বলো তো, ইনি কি সেই মহিলা যার সাথে তোমার আগে প্রেম ছিল? আমি দুই দিন আগে হাসপাতালে গেছি, এর মধ্যে এসো। রেশমা, এসব কি বলো তুমি, আশ্চর্য! চি চি, আমি ভাবতে পারছি না। বাবা, আমি পাগল ছাগলকে খাওয়াতে পারবো না। তুমি কেন বারবার আমাকে জোর করে পাঠাও? আমি পারবো না বাবা। কি বলে, কি বলে তুমি? দেয়াদো পড়াশোনা শিখছো বেয়াদবি করার জন্য? একটা থাপ্পর মারবো না। যাও, যাবো চি দেখো, যাও। বেয়াদবি করছি, যাও বলছি। পাগল ভিখিরির জন্য তুমি আমার মেয়ের সাথে এমন ব্যবহার করলে? বাসার মধ্যে অশান্তি শুরু হচ্ছে। জয়িতা, জয়িতা, খাবে না? টেবিলে এসো, তোমরা খেয়ে নাও। কি হচ্ছে তোমার, কাঁদছো কেন, কি হচ্ছে বলো? কোনোদিন কখনো আমার মেয়েটিকে এভাবে বকিনি। কি যে হলো আমার জানি না, জানি না ও কত কষ্ট পেয়েছে। বাবা, বাবা, আমি কিছু মনে করিনি বাবা। বাবা, তুমি কেন কষ্ট পাচ্ছ? ভুল তো আমার হয়েছে বাবা, ওই সময় এভাবে কথা বলা আমার একদম উচিত হয়নি বাবা। বাবা, আমার ভুল হয়েছে বাবা। বাবা, তুমি বলো, আমাদের কি জানবার অধিকার নেই? উনি কে, তোমার সাথে তার কি বা সম্পর্ক? আছে তো, অধিকার আছে তো, আছে তো। আর আর আছে বলি তো, কথাটা তোদেরকে বলতে পারছি না। কথাটা বললে আমার আমার সবকিছু শেষ হয়ে যাবে। আমি বুঝতে পারছি না, কি এমন পরিচয় যে তোমার সবকিছু শেষ হয়ে যাবে, আমাদেরকে বলো। বাবা, তুমি এসো। ইদানিং তোমাকে এমন দেখছি কেন বাবা? রুশোর ব্যাপারে সেদিন কিছু একটা বলতে চেয়েও বললে না। বাবা, আমরা তো তোমার পরিবার না, আমাদের তো
অধিকার আছে না, জানার অধিকার আছে, বলো। আছে তো, আছে। আর সেই অধিকারে আমি যদি তোদের বলি তাহলে আমার আমার এই সোনার সংসারটা ভেঙে চুরমার হয়ে যাবে। তবে যত কঠিনই হোক আমাকে বলতেই হবে। মুক্তিযুদ্ধের সময় কয় তারিখ আপনার মনে আছে? কেন মনে থাকবো না কেন? কয় তারিখ? কোন ছয় ফাল্গুন। পাঁচ মাস আগে আজকের দিনে আমাকে কি হয়েছিল মনে আছে? কি হয়েছিল? আমাকে বিয়ে হয়েছিল, আপনার কিছু মনে থাকে না? এইসব কথা মানুষ বছর একবার মনে করে, তুই প্রত্যেক মাসে মাসে একবার মনে করস কেন? ভাল লাগে, যদি আপনার মনে থাকত তাহলে আরো ভাল লাগতো। আপনার একটা কথা কম কস না। কি হইতাছে? ডরাইস না, দেশের অবস্থা খুব খারাপ রে সালমা। শুনছি বুড়ির চংতানায় পাকিস্তানি হারামিগুলো নাইসে ক্যাম্প গাড়ছে, মনে হয় সব গোলাগুলি। কেন এইখানকার মানুষগুলো হ্যাগো কি ক্ষতি করছে? অনেক ঘটনা তুই বুঝবি না পরে কমনে। চারদিকে আমাকে বয়সে পোলাপান ওগুলো আটকানো লাইন নামে গেছে, সব বর্ডার পাড়ি দিয়ে ওপার যাইতেছে ট্রেনিং লোনের লাইগে। পোলাপাইনগুলার হ্যাগুলোকে মারামারি করানোর কি কাম? ওগুলো পাল্টা আক্রমণ না করলে এই দেশের একাধা মাঠে আমাকে থাকবো না, তুই বুঝবি না পরে কমলে। বাদ দে, বিকেল এক জায়গায় যাই। একটা কথা কই তোরে, বাঙ্গা পড়িস না? রহিম, করিম, সালাম, সাত্তার কাকা সবাই যুদ্ধের ট্রেনিং এ লাগিয়া বর্ডারে ওপার যাইতেছে, আমি যাবো বলো?
এইসব আপনি কি কইতেছেন? সালমা ভাই আটকাইস না, তোর সাইতে আপন আমার কে আছে কো? দেশের এই বিপদের দিনে আমার মতো যুবকরা পাশে না থাকলে কে থাকবো কো? দেশ স্বাধীন করে তোর কাছে ফিরে আমি চিন্তা করিস না। সুরজ রে খবর দিছি, কয়েকদিন পরে ওই তোরে খালার কাছে রাইখে আসবো। রাজাকার ওই হারামজাদা পাকিস্তানি আর্মি গুলো ঘরে ঘরে যাইতেছে। মনে করা সারা সবকিছু কর, শুনতাছি। আমার পেটে আপনার বাচ্চা আসতেছে, এই সময় আপনি খসকি সালমা, তুই এটা কি কইলি? তুই আগে কস নাই কেন সালমা রে? তুই বড় ভালো একটা মায়া রে, কোন জন্মে একটা সব কামাই করছিলাম এই জন্য তোর মতো একটা লোক কি মায়ার আমি বউ হিসাবে পাইছি। তোর লাগে আমি কিছুই করতে পারলাম না রে। বাবা রে, তোর মায় বড়ই দুঃখী, তোর মায়ের আমি তোর কাছে রাইখা যাইতাছি, তুই ওরে দেখে রাখিস। যদি ফিরে আসি স্বাধীন দেশে তোরে নিয়ে ঘুরে বেড়াবো, আর যদি না আসি তুই আবার মাফ করে দিস। তোমার ও বাবা, আমারে ঘুম ভাঙছে। তোমার বাবা এত গেছে ইন্ডিয়া, কত দূর, দেশটা স্বাধীন করব, খুব ভালো কাজ। এই স্বাধীন দেশে লাল টুকটুক পাও লইয়া তুমি হাঁটবা, বাবার হাত ধইরা। বাবা মানিক, ও আমার মানিক, আমার মানিক, আসো বাবা আসো, জলদি জলদি আসো। রবিক ভাই বাড়িতে শুনি, রবিক ভাই সে তো বাড়িতে নাই।
ভাবি সাহেব চলোটা একটু খুলেন, স্পেশাল মেহমান আসছে। আপনারা দিনের বেলা আইসেন, আমি একলা মহিলা মানুষ। কোন সমস্যা নাই ভাবি সাহেব, আপনি দরজা না খুললেও হেরার কাছে লাগতে দিয়ে দরজা খোলার ব্যবস্থা আছে, সুন্দর ব্যবস্থা। ভাবি সাহেব বুঝেছিলাম কি, আপনার সেই দরজাটা একটু খুলেন। আমার নাম জামশেদ ফারাজি, দেশের সেবায় নিয়োজিত বান্দা। ভাবি সাহেব রফিক ভাই কোথায় গেছে? আমি জানি না। উমা সে কি? ভাবি সাহেব আপনারে ডাকলাম সামনের দরজায়, আপনি পিছনের দরজা দিয়ে চুরি করে পলা যাইতেছিলেন। আপনি কইতেছেন যে আপনার স্বামী কোথায় আপনি জানেন না, তাহলে কে জানে? জানবে কি আর একবারের স্ত্রী? শুনলাম সে হারামজাদা নাকি মুক্তি বাহিনীতে নাম লেখাইছে। না না, সে তো নানি বাড়ি গেছে, তার নানি অসুস্থ, তারে দেখতে গেছে। তুম ঝুট বলতা হো। না ভাইজান, সত্যি কইতাছি, সে নানি বাড়ি গেছে। সাহেব ইয়ে লড়কি ঝুটা হ্যায়, উসকা মরদ মুক্তি ফৌজ মে চলা গিয়া, কিয়া করেগা? মোরগ তো পাইলেন না, মুরগিতে যদি পোষাই লে যায়গা। আমি কিচ্ছু জানি না, তার নানি বাড়ি গেছে। ও ভাই ঝুট বলতে হো। শরীফ ভাই আর তো পারতাছি না, খিদায় দুনিয়াটা আন্ধার লাগতেছে। ওই যে বাড়িটা দেখা যায়, দেখি ওখানে কিছু পাওয়া যায় কিনা। হাই কেউ আছেন? দরজাটা একটু খুলেন। তোমরা কারা বাজান? আম্মা আমরা কয়েকজন ক্ষুধার্ত মুক্তিযোদ্ধা। আপনার ঘরে শুকনো খাবার ঠাবার কিছু আছে, আমরা আপনার কোনো ক্ষতি করুন না। আম্মা বাজান রে, তোমরা এই কাঙ্গালির ঘরে আইসো, আমি তোমাকে কি খাইতে দিব? আচ্ছা আও আও ভিতরে আও, ভিতরে আও, আও বাজান। Thank you.
বীরের চোখে কান্না মানায় না রে মবিন, বুকের ভিতরে প্রতিশোধের যে আগুন দাউ দাউ করে জ্বলে, কখনো কখনো চোখের জ্বলে সে আগুন ম্লান হয়ে যায়। অহন সময় প্রতিরোধের, অহন সময় প্রতিশোধের। শরীফ ভাই পরে কিছুক্ষণ কাঁদতে দেন, ও কাইন্দা ওর বুকটা একটু হালকা করুক। ওর বাড়ি থেকে খবর আইছে ও মুক্তি বাহিনীতে যোগ দিছে বইলে, ওই হারামির বাচ্চারা ওর বুড়া বাপরে ধরে লইয়া গিয়া রাইফেলের বাট আর বুট দিয়া পিসা মাইরা ভালাইছে। ওরে কাঁদতে দেন শরীফ ভাই, ওরে কাঁদতে দেন। প্রতিশোধ নেব, এর চরম প্রতিশোধ নেব। অবাজান, এই রাইতে ওইটা বাচ্চারা তোমাকে লেগে আর কিছুই জোগাড় করতে পারিনি, ঘরে একটা মরি সোনাই যে পুড়ে দিব আমি এ নুন ছাড়া। আম্মা আইস, পাঁচ দিন পরে ভাত চোখে দেখলাম। আপনি আমাকে চিনেন না জানেন না, তবু এই রাইতে এটা কি কো চিনবো না কেন? তোমরা এই গ্রামের পোলা না, এই গ্রামের আলু মাটিতে বড় হইছো না, আর তোমার মা আমার মতন দেখতে না। ওবাজান, তোমার লগে আমার যুদ্ধে নিবা আমি তোমাকে বোঝা হম না। আমি বুড়া হইল আমার গায়ে গতরে শক্তি আছে, খালি আমার বন্দুক চালানোটা শিখাই দিও। মা গো, আপনি যেটা করতেছেন এটাও যুদ্ধ, খালি অস্ট্রেলিয়া যুদ্ধ করলে যুদ্ধ হয় না। এই যে আপনি মুক্তিযোদ্ধা গো খাওয়াইলেন, থাকতে দিলেন, এটাও মুক্তিযুদ্ধ। কাশতে কাশতে স্বামীটা বানের সময় মরিয়া গেল, একমাত্র সম্বল ফুলাটাও কত বছর ওলা ওটা দিয়া গেল, আমার আর একটা পোলার লাই দিল না যে আমি তোমাকে যুদ্ধে পাঠাবো। আমার পোলায় নিজের হাতে একটা পাকিস্তানি কুত্তারে গুলি করে আমার তো, তাইলে আমি এই খবর শুনে না শান্তিতে মরতে পারতাম। মা গো, মা, তোমার লাখো লাখো পোলা অস্ট্রেলিয়া সারা দেশে ছাপাইয়া পড়ছে, রাত বিরাতে বনে জঙ্গলে পানিতে তারা দেশ স্বাধীন করার লেগে যুদ্ধ করতেছে। আপনি খালি দোয়া করেন, জান গেল যেন তারা দেশ স্বাধীন করে মরতে পারে। যুদ্ধের একেবারে শেষের দিকের কথা, বুড়িচঙে তখনও পাকিস্তানি আর্মির একটা ক্যাম্প ছিল। রাতের বেলা আমরা তিনজন দূর থেকে একটি ক্যাম্পে পরবর্তী আক্রমণের জন্য রেডি করতে যাচ্ছি। খবর পেয়েছি অনেক নারীদের আটকে রেখেছে ক্যাম্পের ভিতরে, তাই অতর্কিত আক্রমণ করতে পারছি না। আক্রমণের মুখ্য সময় ও সুযোগ খুঁজছিলাম আমরা। হঠাৎ কয়েকটা গুলির শব্দ, চমকে উঠলাম, ভাবলাম আমাদের লক্ষ্য করে মনে হয় ছুটছে, কিন্তু পর মুহূর্তে এই এক মহিলার আত্মচিৎকার শুনতে পেলাম। আলো আধারিতে লুটিয়ে পড়তে দেখলাম মাটিতে, কিছুক্ষণ লুকিয়ে থেকে হামাগুড়ি দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে সেদিকে আগাতে থাকলাম। দূর থেকে শুনতে পাচ্ছিলাম এক মহিলা কণ্ঠের গঙ্গানি, কাছে গিয়ে দেখি এক প্রেগনেন্ট মহিলা পায়ে গুলি খাওয়া অবস্থায় পড়ে কাতরাচ্ছে।
সাথে দুজনের বাধা সত্ত্বে মহিলাকে জঙ্গলে নিয়ে যেতে চাপে নিয়ে যেতে উদ্যত হল। আমার নাম সালমা, আমার জামাই যুদ্ধে গেছে গা, আমার জামাই খবরের লেগা আর আমার দইরা নিয়া আটকা রাখছে ভাই, অত্যাচার করছে, গুলি করে দিছে, আমার রাস্তাটা দুনিয়া শুনে লেগে ছটফট করতেছে ভাই, আমার রাস্তাটা রে বাসান ও ভাই, ও ভাই আমার রাস্তাটা রে বাসান ভাই, ও মা আল্লাহ 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 রে আমার মায়েরা রে আল্লাহর রাস্তা বাসান, আমার মায়েরা আল্লাহর রাস্তা বাসান ভাইজান, বাবা তারপর কি হলো, ওই বাচ্চাটার কি হলো, ও কি মরে গেল, আর ওর মা, ওর মার কি হলো? এরপর পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা আবার আগের জায়গায় আসলাম, দোকানে আমার দুজন সহযোদ্ধার গুলি খাওয়া লাশ পেলাম। খুব নিজেকে অপরাধী মনে হচ্ছিল সেদিন, সেদিন ওদের কথা শুনে ওই সালমা নামের মেয়েটাকে যদি উদ্ধার না করতাম তাহলে হয়তো এরপর আর কোনোদিন ওই সালমা নামের মেয়েটিকে আর পাওয়া গেল না। এতটুকু দুধের শিশুকে নিয়ে কি করবো বুঝতে পারছিলাম না, কোন উপায় তো না পেয়ে বাচ্চাটাকে সে বুড়ি আমার বাড়িতে তার কাছে কয়েক মাসের জন্য থাকার ব্যবস্থা করলাম। যুদ্ধ এক সময় শেষ হলো, স্বাধীন দেশের পতাকা উড়িয়ে বীরের বেশে বাড়িতে ফিরলাম। তারপর বাড়িতে যখন ফিরলাম দেখি সব কিছুকে পুড়িয়ে দেওয়া হয়েছে, ভিটা তো নয় যেন ছায়ের স্তূপ। বাবা, মা, আমার আমার স্কুলে পড়া ছোট ভাইটাকে ওরা নির্মম ভাবে হত্যা করেছে। বাহাত্তরের মাঝামাঝি তোর মায়ের সাথে আমার বিয়ে হয়। রেশমা, রেশমা জেন একটু দাঁড়াও, শেষটা যখন করতেই হবে শেষটা করেই ফেলি। বাবা তারপর কি হলো, বাচ্চাটার কোনো খোঁজ নিলে না? এরপর তোর মাকে সব খুলে বললাম, তারপরের দিনই আমরা সে বুড়ি আমার কাছ থেকে তোকে আমাদের নিজের কাছে নিয়ে এলো। আমাকে নিয়ে এলে মানে কি, ওই বাচ্চাটার কি হলো সেটা বলো বাবা, বলো। এই বাচ্চাটা কেউ না রে মা,
সেই বাচ্চাটা, সেই বাচ্চাটা বলে তুই। তখন তুই খুব অসুস্থ ছিলি, অপুষ্টিতে শুকিয়ে কাঁদছিল তোর শরীর। তোকে তোকে ভালোভাবে সুস্থ করে তোলার বাসনায় তোর মার কোনোদিন তার পেটে বাচ্চা নেয়নি। কাঁদবি না, তোর চোখে কান্না মানায় না রে মা। তুই একজন বীর মুক্তিযোদ্ধার মেয়ে, তোর শরীরে যখন শক্তি ছিল না তখন 9 মাস তোর মায়ের পেটে যুদ্ধের ডামাডোলে যুদ্ধ করে ওই আর্মি ক্যাম্পে তুই জন্ম নিয়েছিস। তোর চোখে কান্না মানায় না, তুই আরেকজন মুক্তিযোদ্ধার আদরে লালিত পালিত হয়েছিস। আর ওই যে রুশো ফরাজি, ওর চাচাই ছিল সেই কুখ্যাত রাজাকার জমশেদ ফরাজি। হ্যাঁ, আর এই যে পাগলি মহিলাটা যাকে তোর ঘৃণা লাগে, যাকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছি বলে তোর আমার উপর অনেক রাগ, যে পাগলি মেয়েটার কেউ না, সেই তোর গর্ভধারিণী মা। না, আমি তোমার কথা বিশ্বাস করি না বাবা, তুমি মিথ্যা কথা বলছ, তোমরাই আমার মা বাবা, আমি আর কাউকে চিনি না, কাউকে চিনি না বাবা। সবই সৃষ্টিকর্তার খেলা রে মা, ও কেমন করে বেঁচে আছে আমি জানি না, হয়তো হয়তো তোর সাথে দেখা হবে সেই কারণে ওকে বাঁচিয়ে রাখা হয়েছে, জানি না। আমি এক মুহূর্ত দেখেই তাকে চিনতে পেরেছি, হয়তো সন্তানের শোকে তার জবানটা বন্ধ হয়ে গেছে। যা মা, যা যা, ওর কাছে গিয়ে একবার মা বলে ডাক, একবার চিৎকার করে মা বল, হাজার বছরের তার চেপে থাকা ব্যথাটাকে পুষিয়ে দে যা মা। আমি পারবো না, পারবো না বাবা, তোমরা বাবা। মা মা মা, যুদ্ধের মধ্যে তোর জন্ম হয়েছে, যুদ্ধ থেকে ফিরে এসে আমি তোর নাম দিয়েছি বিজিত হয়ে, নাম দিয়েছি জয়িতা, জয়িতা, আজকে তোর জয়ী হতেই হবে, হবে না, হতে হবে, যা যা মা, যা যা।